আমাদের দেশে সরকারি চাকরির জন্য অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে অন্যতম হলো রেলওয়ে। রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যেও সরকারি চাকরির বিভিন্ন পদ রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি হলো রেল চালকের চাকরি, অর্থাৎ লোকো পাইলট হওয়ার চাকরি। তুমি কিভাবে লোকো পাইলট হতে পারবে? লোকো পাইলট অর্থাৎ রেলের ড্রাইভার হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, তোমার বয়স কত হতে হবে, কি তোমাকে এক্সাম দিতে হবে, এ তোমার সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে, মেডিকেল টেস্ট কিভাবে দিতে হবে, সমস্ত কিছু, অর্থাৎ লোকো পাইলট ট্রেন চালক হওয়ার জন্য ও এ টু জেড তথ্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই তুমি যদি লোকো পাইলট হতে চাও, ট্রেন চালকের সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাও, কিংবা একজন স্টুডেন্ট কিভাবে লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালানোর চাকরিতে নিযুক্ত হয় তার সম্পূর্ণ প্রসিডিওর জানতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। স্টেপ বাই স্টেপ সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমেই বলে রাখি এজ লিমিট নিয়ে, কত বছর বয়স হলে তুমি ট্রেনের ড্রাইভার হতে পারবে। তো তোমার যদি এজ হয় 18 থেকে 28 বছর, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলে তুমি লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালকের চাকরি করতে পারবে। তো এখন তোমাদের বলে রাখি এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, অর্থাৎ লোকো পাইলট হওয়ার জন্য তোমার কি যোগ্যতা লাগবে। তো এখানে 10 পাস প্লাস আইটিআই তোমার হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, আইটিআই পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা লোকো পাইলট হওয়ার জন্য উপযুক্ত। এক্ষেত্রে তুমি যদি 12 পাস করো, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা না হয়, অসুবিধা নেই, 12 পাস করেও তোমরা অ্যাকচুয়ালি লোকো পাইলট হতে পারো। ও এবং কলেজ পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন হলে তো তোমরা পারবেই লোকো পাইলটে নিযুক্ত হতে, কোনো রকম সমস্যা নেই। এরপরে চলে আসছি ফিয়ের কথা, তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার জন্য অ্যাকচুয়ালি কত টাকা ফিজ লাগবে। তো এক্ষেত্রে তোমরা যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল কাস্টের ছাত্রছাত্রী রয়েছো, তাদের 500 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত ছাত্রছাত্রী রয়েছো, তাদের 125 টাকা অর্থাৎ 250 টাকা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ফি লাগবে। তারপরে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, আমার বোনেরা রয়েছো, তাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে 250 টাকা কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগছে। এরপরে চলে আসছি লোকো পাইলট টাইপ। সবার প্রথমেই বলে রাখি লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালক হওয়ার জন্য শুধুমাত্র তোমরা পাশ করলেই সরাসরি ট্রেন চালক হয়ে যেতে পারবে না, কারণ তোমরা বুঝতেই পারছো এখানে ট্রেনের ড্রাইভার মানে একাধিক মানুষ, অর্থাৎ অনেক মানুষের দায়িত্ব তোমার হাতে রয়েছে। তুমি ট্রেনটাকে নিখুঁতভাবে চালিয়ে নিয়ে যাবে এক স্টেশন থেকে এক স্টেশন। তারপরেও বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন রয়েছে, লোকাল ট্রেন রয়েছে, বিভিন্ন জন্য বিভিন্ন যোগ্যতা এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। সরাসরি এক্সাম ক্র্যাক করলেই তুমি যদি চাকরি পেয়ে সরাসরি ট্রেন চালাতে যাও, সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সেই কারণে প্রথমেই তোমাকে কিন্তু লোকো পাইলট হিসাবে অর্থাৎ ড্রাইভার হিসাবে নিযুক্ত করে না, বিভিন্ন পদ রয়েছে। বেসিক্যালি 3টে এখানে টাইপ হয়ে থাকে। প্রথম টাইপ হচ্ছে ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরের টাইপ হচ্ছে SLP অর্থাৎ হচ্ছে সিনিয়র লোকো পাইলট, এবং তারপরে হচ্ছে লোকো পাইলট। এই 3টে টাইপ প্রধানত হয়ে থাকে। এবং তারপরে সুপার স্পেশালিস্ট লোকো পাইলট আছে, মানে যত দিন যাবে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমার পোস্টও বাড়তে থাকবে। যেমন প্রথমে তুমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করবে, তারপরে ধীরে ধীরে কী হবে, তুমি তোমার এক্সপিরিয়েন্স হবে, সেই অনুযায়ী তোমাকে এক্সপ্রেস ট্রেন, তারপরে লোকাল ট্রেন, এরকমভাবে কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে বিভিন্ন ধাপ রয়েছে। তো এখানে এই টাইপগুলোর ক্ষেত্রে আরও ডিটেলসে আলোচনা করব। তারপরে আলোচনা করি অল যে প্রসিডিওর, এই যে রেলের চাকরি, এই রেলের চাকরির সম্পূর্ণ দায়িত্ব কার ওপর থাকে? এই দায়িত্ব কিন্তু থাকে RRB-র ওপর, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলে কি করেছে, রেলের সমস্ত চাকরির জন্য রেলওয়ে কিন্তু একটা বোর্ড তৈরি করেছে যার নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেখানেই তারাই এক্সাম কন্ডাক্ট করে থাকে, তারাই সিলেকশন করে থাকে, তারাই চাকরি দিয়ে থাকে। আর এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমাকে আবেদন করার জন্য IR অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ indianrailway.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমাকে লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালক হওয়ার জন্য আবেদন করতে হবে। তারপরে সমস্ত প্রসিডিওর রয়েছে, সিলেকশন প্রসিডিওর রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর কি রয়েছে একটু দেখে নেব। ও তার আগে বলে রাখি এক্সামের কথা, কি এক্সাম অ্যাকচুয়ালি তোমার হয়ে থাকে। দেখো এক্সাম প্রধানত 3টে টাইপের হয়। প্রথম হচ্ছে CBT 1, তারপরে হচ্ছে CBT 2, তারপরে হচ্ছে CBAT
সিবিটি ওয়ান কি? কম্পিউটার বেসড টেস্ট। আচ্ছা তোমাকে কম্পিউটারে টেস্ট দিতে হবে, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, একটা কোশ্চেন তার চারটে অপশান, কম্পিউটারের মধ্যে তোমার যে চারটে অপশান থাকবে ওই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক বলে মনে হবে সেই সঠিক অপশানে তোমাকে ক্লিক করে তোমাকে পরীক্ষা দিতে হবে। এরকম প্রচুর কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে বলছি, সিবিটি ওয়ানে তোমাদের এর তোমাদের কোশ্চেন থাকবে 75টা, টাইম দেবে 1 ঘন্টা, মানে 75টা কোশ্চেন থাকবে এমসিকিউ, যেখানে 1 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হবে সলভ করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে এ প্রত্যেকটার জন্য সিলেবাস রয়েছে, সিলেবাসের কথা বলছি আগে, এক্সাম নিয়ে বলে নিই। তো এখানে সিবিটি ওয়ানে তোমাদের 75টা কোশ্চেন, 1 ঘন্টা সময় পাচ্ছ, কম্পিউটারে অনলাইন কম্পিউটারে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, সেন্টারে গিয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তারপর হচ্ছে সিবিটি টু, সিবিটি টু এক্সাম ওই একই রকম কম্পিউটার বেসড টেস্টই হবে, একই রকমভাবে পরীক্ষা দিতে হবে। সিবিটি টু আবার দুটো হয়, একটা পার্ট ওয়ানের পরীক্ষা হয়, একটা পার্ট টু এর। পার্ট ওয়ানে তোমাদের কি হচ্ছে, কোশ্চেন আসে 100টা, 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, তার মধ্যে তোমাদের কি হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট সময় পাবে। মানে সিবিটি টু এর পার্ট ওয়ানে তোমাদের 100টা কোশ্চেন 90 মিনিটের মধ্যে এ কমপ্লিট করতে হবে। পার্ট ওয়ানের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের পার্ট টু এর এক্সাম হবে, যেখানে তোমাদের 75টা কোশ্চেন আসবে, এ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদের কি হচ্ছে, প্রথমে সিবিটি ওয়ান এটা কমপ্লিট করতে হচ্ছে, এটা পাস আউট করলে তোমরা সিবিটি টু এ বলবে। সিবিটি টু এ দুটো পরীক্ষা তোমাদের দিতে হবে, দুটো পরীক্ষা দিয়ে সিবিটি টু যদি তোমরা ক্র্যাক করো তাহলে তোমাকে দিতে হবে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপ্লিকেশন টেস্ট। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ আইকিউর ওপর টেস্ট নেওয়া হবে, যেখানে তুমি কুইক ডিসিশন নিতে পারো কি না, ধরো রেল চালাচ্ছ, সেখানে কোনো বিপদের সম্মুখীন হলো, কুইক ডিসিশন তুমি রাইট নিতে পারো কি না, সেই সমস্ত বিষয়ে কিন্তু যাচাই তোমাকে করা হবে। তো এই যে তিনটে ধাপ রয়েছে, এই তিনটে ধাপ কমপ্লিট করলে তুমি রেলের চালকের যে এক্সাম আছে সেই এক্সাম ক্র্যাক করে ফেললে। এরপরে তোমাদের প্রত্যেকে বলে রাখি সিলেবাস কি রয়েছে, এই যে এক্সামটা দেবে, এক্সামের তো একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে রেল এর ড্রাইভার হতে গেলে, রেল চালাতে গেলে একটা হিউজ পরিমাণ জব, যেখানে প্রচুর হয়তো সিলেবাস রয়েছে, প্রচুর পড়তে হবে, প্রচুর কঠিন সিলেবাস, সেটা কিন্তু একেবারেই নয়। তো কী সিলেবাস রয়েছে এখানে তোমাদের বলে রাখি, ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সের পরে রয়েছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, তারপরে কি রয়েছে রিজনিং রয়েছে, তারপরে রয়েছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স রয়েছে, যে তোমাদের 10 লেভেলে যে জেনারেল সায়েন্সগুলো রয়েছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেখান থেকেই জেনারেল সায়েন্সে কোশ্চেন আসে প্রায়। আর তারপরে হচ্ছে জিএ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। তো এই যে তোমরা ম্যাথামেটিক্স দেখছো এটাও প্রায় 10 লেভেলের কোশ্চেনই আসে, খুব বেশি টাফ আসে না। আর তোমাদের জিকেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই মোটামুটি যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের ওপর থেকেই কিন্তু এই যে এক্সাম, এই এক্সামে কোশ্চেন আসে এবং যেটা বললাম সমস্তটা এমসিকিউ কোশ্চেন আসে, যার চারটে অপশান থাকে, যার মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিতে হবে এবং কম্পিউটারে বসেই তোমাকে সমস্ত অ্যান্সার আর অ্যাকচুয়ালি টিক দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে, এক্সাম কমপ্লিট করতে হবে। তো এক্সাম তো হয়ে গেল, এরপরে হচ্ছে সিলেকশন প্রসেস কি রয়েছে, এক্সাম দেওয়ার পর আমাকে কি কি করতে হবে। আরো ও সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সিলেকশন প্রসেস কি রয়েছে, মূলত সিলেকশন প্রসেসে তিনটে ধাপ রয়েছে, যার মধ্যে দুটো ধাপ খুব ইম্পর্টেন্ট। প্রথম ধাপ আমরা পেরিয়ে এসেছি, যেটা হচ্ছে এক্সাম। প্রথম ধাপে তোমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে, যেখানে তিন টাইপের এক্সাম হয়ে থাকে, তোমাকে বললাম সিবিটি ওয়ান, সিবিটি টু আর সিবিএটি। তো এই যে তিনটে এক্সাম, এই এক্সাম কমপ্লিট করলে তুমি ফার্স্ট ধাপ মানে সিলেকশন প্রসেসের প্রথম ধাপ, সব থেকে বড় ধাপ এক্সাম কমপ্লিট করে ফেললে। এরপরে দ্বিতীয় ধাপ খুব সোজা, যেটা হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যখন এই যে অনলাইনে আবেদন করেছিলে তখন যে যে ডিটেলস দিয়েছিলে সেই সমস্ত ডিটেলস তোমার ঠিক আছে কিনা, তারপরে তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স আছে কিনা, সমস্ত কিছু চেক করা হবে, মানে তুমি কি জেনুইন ছেলে একটা, সমস্ত ডিটেলস চেক করা হবে, ডকুমেন্ট সমস্ত কিছু ভেরিফাই করা হবে, এ তুমি আগে কোনো ক্রাইম করেছো কিনা, সেই সমস্ত কিছু চেক করে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কমপ্লিট করতে হবে একটা নির্দিষ্ট সেন্টারে গিয়ে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে সেরকম একটা চিন্তার বিষয় নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং লাস্ট যে ধাপটা থাকে সেটা হচ্ছে মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্ট তোমাদের দিতে হবে। এখানে খুব বেশি ফিজিক্যাল লাগবে না, কত দৌড় রয়েছে সেই সমস্ত বিষয় নাই। লোকো পাইলটের যে মেডিকেল টেস্ট রয়েছে সেই মেডিকেল টেস্টে প্রধান যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে তোমার আই টেস্ট অর্থাৎ তোমার
দৃষ্টিশক্তির পরীক্ষা কিন্তু এখানে নেওয়া হয়, কারণ তোমরা বুঝতেই পারছ তোমাকে রেল চালাতে হবে, সেক্ষেত্রে দূরের দৃষ্টি এবং দৃষ্টিশক্তি তোমার আর ঠিক হতে হবে। দৃষ্টিশক্তিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সমস্যা হবে মেডিকেল টেস্টের ক্ষেত্রে। কি করা হয় মেডিকেল টেস্টে? কালার টেস্ট করা হয়, বিভিন্ন কালার দেওয়া হয়, সেই কালারকে অবজার্ভ করা হয়, অর্থাৎ সম্পূর্ণ আই টেস্ট তোমাকে এখানে করা হবে। বাকি মেডিকেল টেস্টের জন্য ফিটনেসটা মোটামুটি দেখা হয়, কিন্তু মেন যে গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু আই টেস্টের উপর দেওয়া হয়, কালার টেস্ট করা হয়, যার জন্য তোমার দৃষ্টিশক্তি ঠিক হতে হবে। তাহলেই তোমরা কিন্তু একজন লোকো পাইলট হতে পারবে। মানে এই যে সিলেকশন প্রসেস রয়েছে, এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, এই তিনটা যদি তোমরা কমপ্লিট করে ফেলো তাহলেই তুমি ট্রেন চালাতে পারবে, তুমি লোকো পাইলট হতে পারবে। তো আমি যেটা বলেছিলাম যে তোমাকে লোকো পাইলট হতে গেলে প্রথমেই তোমাকে ড্রাইভার করা হবে না, প্রথমে একটা পদ্ধতি আছে। প্রথমে কি হবে, যখন তুমি এই সমস্ত কিছু ক্র্যাক করে ফেললে, এক্সাম ক্র্যাক করলে, ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে দিলে, তোমার মেডিকেল টেস্টও ক্র্যাক করে ফেললে, তারপরে তুমি চাকরি পেয়ে গেলে, কিন্তু চাকরিতে যখন জয়েন হবে তখন সরাসরি লোকো পাইলট হিসাবে জয়েন হবে না। কি হবে তোমাকে, প্রথমে হবে হচ্ছে তুমি ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রথমে হবে, তারপরে তোমরা ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়বে, তারপরে তুমি হয়ে যাবে সিনিয়র লোকো পাইলট, তারপরে তুমি ফাইনালি লোকো পাইলট হয়ে যাবে, এবং তারপরে আরও দিন গেলে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই অনুযায়ী তোমার কি হচ্ছে স্যালারি সমস্ত কিছুই বাড়বে। তো এখন হচ্ছে মেন বিষয়, সেটা হচ্ছে স্যালারি, কত টাকা স্যালারি হয়ে থাকে যারা ট্রেন চালায়, ট্রেনের ড্রাইভার রয়েছে। তো প্রথমে যখন জয়েন করবে তখন কিন্তু তোমাদের একটা ট্রেনিং পিরিয়ডও হয়ে থাকে, সেই ট্রেনিং পিরিয়ডেও কিন্তু মোটামুটি তোমরা স্টাইপেন্ড পাবে। তারপরে তোমরা যখন রীতিমতো ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে তোমরা যখন ওর অ্যাকচুয়ালি জয়েন করবে তখন কিন্তু তোমার স্যালারি 35,000 থেকে 40,000 হয়ে থাকে, ঠিক আছে, 35,000 থেকে 40,000 হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। তারপরে তোমার যখন এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি যখন ওর অ্যাকচুয়ালি SLP অর্থাৎ সিনিয়র লোকো পাইলট হয়ে যাবে তখন তোমার স্যালারি কিন্তু 60,000 থেকে 80,000 হয়ে যাবে। মানে আমি এখানে কম ধরছি, মিনিমাম স্যালারি বলছি, এই 60,000 থেকে 80,000 স্যালারি হয়ে যাবে। এবং তারপরে যখন তুমি লোকো পাইলট হয়ে যাবে তখন কিন্তু তোমার আর 80,000 থেকে 1,00,000 স্যালারি হয়ে যাবে, 80,000 থেকে 1,00,000 পার মান্থ স্যালারি হয়ে যাবে। এবং তারপরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে আরও কিন্তু বাড়তে থাকবে তোমার স্যালারি এবং তোমার পোস্ট। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে ভারতীয় ও যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আর সরকারি যে পে স্কেল রয়েছে সেন্ট্রালের, তার পে স্কেল 7-এর রুলস অনুযায়ী 80,000 থেকে 1,00,000 টাকা স্যালারি কিন্তু রীতিমতো ও এই তোমার হচ্ছে লোকো পাইলটের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো লোকো পাইলট নিয়ে সমস্ত কিছু শেয়ার করলাম এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে আমাকে মোটিভেট করবে, আর ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করেই ফেলেছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চাকরির সমস্ত কেরিয়ার নিয়ে এখানে আলোচনা করা হয়, একই সাথে চাকরির প্রস্তুতির জন্য রীতিমতো ভিডিও আপলোড হয়, এবং অন্য কোনো কেরিয়ার নিয়ে, অন্য কোনো ও সরকারি চাকরি নিয়ে ডিটেলস এরকম যদি ইনফরমেশান পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়া একাধিক এরকম কেরিয়ার রিলেটেড ভিডিও কিন্তু আমি আগেই করে ফেলেছি, লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং কমেন্টের প্রথমে, সেখান থেকে কিন্তু তোমরা অন্যান্য চাকরির বিষয়ে সম্পূর্ণ এরকম তথ্য জেনে নিতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।